নমস্কার আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের কোনো ল্যাপটপ বা কম্পিউটারে কি করে অনস্ক্রিন কীবোর্ড ইউজ করতে পারেন এটা আপনাদের কখন কাজ লাগবে না যখন আপনাদের মনে করুন ল্যাপটপের কিবোর্ড খারাপ হয়ে গেছে অনেকের অনেক দিন হয়তো পুরোনো ল্যাপটপ ওটা কীবোর্ড ইউজ করতে করতে খারাপ হয়ে গেছে সুইচগুলো ঠিকঠাক মতো কাজ করে না তারপর কম্পিউটারে মনে করুন কীবোর্ডে কোনো প্রবলেম হয়েছে তখন আপনারা এই অনস্ক্রিন কীবোর্ডটাই ইউজ করতে পারেন দেখুন এটা কি করে করতে হয় এটা যে কোনো উইন্ডোজ উইন্ডোজ সেভেন টেন ইলেভেন সবই হয় আমার এখানে উইন্ডোজ টেন আছে ইলেভেন আছে সার্চ অপশানে ক্লিক করছি এখানে সার্চ করতে হবে অনস্ক্রিন কীবোর্ড এই দেখুন আমি অন লিখলাম তাতেই আমার এখানে শো হচ্ছে অনস্ক্রিন কীবোর্ড এখানে ওপেন করছি দেখুন যেই আপনারা এটা ক্লিক করবেন আপনাদের সামনে নাম একটা কীবোর্ড চলে আসবে এবার আমি আপনাদের দেখাচ্ছি যেটা এটা সত্যি কী কাজ করে দেখুন আমি এখানে নোটপ্যাড ওপেন করলাম এবার দেখুন এখানে আমি কিছু লিখছি এখানে সব কিন্তু একদম আপনার নর্মাল কীবোর্ড যেভাবে ইউজ হয় সেভাবেই হবে এখানে আপনারা সমস্ত শর্টকাট গুলো ইউজ করতে পারবেন এখানে কিছু লিখছি দেখুন আপনারা এই দেখুন এম ক্লিক করলাম এখানেও এম ক্লিক হলো আবার এখানে এই যে এরকম দিচ্ছে যে এগুলো হতে পারে এম দিয়ে এখানে যদি কিছু হয় তাহলে আপনারা লিখতে পারেন এটা আপনাদের হচ্ছে এইভাবে করলে আপনারা ওই ফোনে যেরকম কীবোর্ডে যখন টাইপ করেন তখন এখানে ওপরে শো হয় না যে এই মানে এই ওয়ার্ডটা দিয়ে কী কী ওয়ার্ড হয় মানে শব্দ হয় এটা এই লেটারটা দিয়ে সেরকম কিছু দিয়ে দেওয়া থাকে না সেরকম দেখা যেমন আমি এখানে মাই লিখছিলাম মাই দেখছেন এখানে কিন্তু খুব সহজেই লেখা যাচ্ছে আর এখানে যখন লিখছে আপনারা খেয়াল করেছেন কি জানি না একটা ক্লিকের আওয়াজ আসছে তো এইভাবে আপনারা খুব সহজেই অনস্ক্রিন কিবোর্ড ইউজ করতে পারেন এটা শুধু নোটপ্যাড বা এতে হবে তাই না এটা যে কোনো জায়গায় ইউজ হতে পারে দেখুন আমি নোটপ্যাডটা কেটে দিচ্ছি দেখুন অনস্ক্রিন কিবোর্ড এবার আমি এখান থেকে কেটে দিচ্ছি এটা এবার সার্চ অপশানে গেলাম ইউজ অন স্ক্রিন কিবোর্ড দেখুন এই যে চলে আসছে এবার আমি আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের এখানে আপনারা এবার আবার অন স্ক্রিন কিবোর্ড সার্চ করে নি এই দেখুন অনস্ক্রিন কিবোর্ড এসছে তো এবার এখানে দেখুন একটা অপশন আছে পিন টু বার এই পিন টু বারে আপনারা যখনই ক্লিক করবেন এটার একটা শর্টকাট দেখুন একটা টাস্কবারে সেভ হয়ে গেছে এর ফলে আপনারা যখন আপনাদের তাড়াতাড়ি ওপেন করতে হবে তখন এই এটাতে ক্লিক করলে ওপেন হয়ে যাবে আবার আপনারা এখানে ক্লিক করলে আনপিন বার হয়ে যাবে এখানে দেখুন তো আজকের মতো এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কী টপিকের ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে পারেন আমি সেই টপিকের ভিডিও বানানোর চেষ্টা করবো টাটা বাই বাই